শ্রীবনীত চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ফার্স্টেই দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বসে আছি। এটা আমাদের রিচুয়াল যে কালকে অধিবাসে যে শাড়িটা পরানো হয় এটাই বিয়ের দিন সারাদিন পরানো হবে। আর এখানে দেখো দাদা আছে, এই দেখো আমাদের পুতুলটা শাখা পড়ে নিয়েছে, বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন বিধি শ্রাদ্ধ করতে এসছে, ঠাকুরমশাই দেখাবো তোমাদেরকে। তো বিয়ের ভিডিওটা পার্ট পার্ট করে যাবে হয়তো বা, আমি এখন বসে বলতে পারছি না, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আমার বিয়ের ফাইনাল লুকটা ভিডিও করে তোমাদের সাথে আমি পোস্ট করে দেব আগে আগে, মানে চেষ্টা করব যে ফাইনাল লুকটা দেখানোর জন্য তোমাদেরকে, কারণ কি ব্লগগুলো তো একটু দেরিতে আসবে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, সকাল থেকে একদম সব কিছু তোমাদের দেখাবো। আবার বিয়ে আছে, তারপর বাসি বিয়ে আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার কুলে আছে ডন্টো, ডন্টো শরীর ভালো না, ও জ্বর। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। এত হাসি দাও তো মা, এত হাসি দাও তো, হাসি দাও। আরে বাবা, আচ্ছা ঠিক আছে। এই যে দেখো এখানে ঠাকুরমশাই চলে এসছে। এই যে ওরা খোল কেটে কি জন্য বানাবে, আছে যাই, আমি তো কিছু জানি না। এখানে বিধি শ্রাদ্ধ করা হবে। তো তোমরা দেখলে না বাইরে বসে আছি, তো হঠাৎ করে কে আসলো দেখো, তো আমার বান্ধবী এসছে। এবার কেন এসছে, এটা তো আমার বিয়েতে তো যাবেই, এটা তো আছি। আর স্পেশালি কেন এসছে, স্পেশালি এসছে ওর বিয়ের নিমন্ত্রণ করতে। তোমাদের বলেছিলাম নি অনেক দিন আগে যে একটা টুইস্ট আছে, অনেক কিছু কথা মনের মধ্যে ঘুরঘুর করছে বলবো। তো একটা তো ছিল টিনার বিয়ে, মানে আমার মুস্তুতো বোনের বিয়ে, ওর তো বিয়ে চলে গেছে, আমি যেতে পারিনি। তো আর ওর বিয়ে হচ্ছে কি ডিসেম্বরের 1 তারিখ, মানে সিরিয়াসলি সব একসাথেই লাগে লাগার সময়, আর না লাগলে না লাগেই না। তো ওর হচ্ছে কি ডিসেম্বরের 1 তারিখ, আজ কালকে হচ্ছে মেহেন্দি, পরশু হচ্ছে কি হলদি, আর তারপরের দিন হচ্ছে ওর বিয়ে। আর রিসেপশান দুজনের একই দিনে, মানে ডিসেম্বরের 3 তারিখ ওরও রিসেপশান, আমারও রিসেপশান। ও আমাকে নেমন্তন্ন করতে এসছে, বাট আমি তো কী বলবো আর, এখানে আর কিছু বলারই নেই, আমিই চলে যাবো শ্বশুরবাড়িতে, আমি ওর বিয়েতে কী করে যাব। তো যাই হোক, এখন বসে বসে সুখ দুঃখের আলাপ করছি আমরা দুজনে, বসে বসে ভাবছি আগের কথাগুলো, বলছি যে আমরা ছোটো থাকতে এই করতাম, সেই করতাম, এখানে যেতাম, এই করতাম, অনেক মেমোরি আমাদের। তো এইগুলোই বলছি, আর বলছি দেখ আজকে আমরা একসাথে দুজনে বিয়ে হয়ে যাচ্ছে, কেমন দিন না। তো এটাই বল, মানে বসে বসে কথা বলছি। তো চলো তোমরা দেখতে থাকো, আমরাও একটু আর একটু গল্প করি। তো এখানে দেখতে পাচ্ছ বাজনা চলে এসছে, আর এখানে দেখো আমার জেঠু বসে আছে। তো জেঠু না আমাকে দান দেবে, দিবাইয়ের বিয়ের সময় বাবাই দান দিয়েছিল দিবাইকে, আমাকে জেঠু দেবে, কারণ কি বাবার শরীর ভালো না তোমরা সকলে জানো। তো তার জন্য জেঠুই আমাকে মানে বিয়েতে দান দেবে, তো তার জন্য জেঠুই বিধি শ্রাদ্ধ করবে। তো মাঝখান দিয়ে আমি একটু রেডি হচ্ছি। তো তোমরা হয়তো অনেক দিন আগে দেখেছিলে এই শ্যুটটা, আমি আগেই করেছিলাম, কিন্তু ভাবলাম যে না এখনও খুব, আমার যদি আগে থেকে প্ল্যান ছিল বিয়ের দিন সকালে আবার করব, কারণ কি বিয়ের দিন সকালে লুকটা আলাদাই হয় আর আগেরটা আলাদাই হয়। তো যাই হোক, তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, নিজে নিজে একটু একটু রেডি হয়েছি শ্যুট করব বলে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে দেখতে কমেন্টে জানাবে কিন্তু। তো আমি প্ল্যান করে সব কিছু করেছিলাম যে এভাবে এভাবে করবো, আমি দুটো মুকুট কিনেছিলাম, এভাবে করেছিলাম। তো যাই হোক, এখন রাস্তাতে এসছি শ্যুট করতে, আর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না যেহেতু সারা বাড়ি প্যান্ডেল হয়ে গেছে। তো আর কি বলবো, চলো তোমরা দেখতে থাকো আমাকে কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে। তো রাতের ব্লগ তো আবার আসবে আরেকটা ভিডিওর মাধ্যমে। তো এখন এখানে দেখো বিধি শ্রাদ্ধ কমপ্লিট হয়ে গেছে, আমাকে বললো ঠাকুরমশাই যে এখানে এসে নমস্কার করতে, তো আমি এখানে এসে নমস্কার করছিলাম। আর এখন হচ্ছে গিয়ে আমাকে বুনো আলতা পরিয়ে দিচ্ছে, আর এদিকে দেখো সকলে রেডি জল ভরতে যাওয়ার জন্য, আমার এদিক দিয়ে আবার অনেক তারা আছে, আমি যাবো মেকআপে।
দেবদার গাড়ি দিয়ে আমরা যাচ্ছি, আমি আর মিমু। তো আমিও মেকআপ করব, ও মেকআপ করবে। তো কি বলবো, চলো যাই। হ্যাঁ, এটাই দেখতে থাকো। আর অনেক টায়ার্ড, অনেক টায়ার্ড, মানে এত এত ব্যস্ততা, এ বলে এ দে, ও বলে এ দে, মানে সিরিয়াসলি, মানে এত ঝোট ঝামেলা, মানে এখন মনে হচ্ছে একটু শান্তিতে বসলাম। তো যাই হোক, চলো আর আর কি বলবো, চলো। তো এখানে দেখতে পাচ্ছ, রিদি দিদি স্টুডিওতে চলে এসেছি। এখানে অন্য ব্রাইড চলছে, তো আমার এখন স্টার্ট হবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমার আধা মেকআপ হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, নয়তো অনেক বড় হয়ে যাবে। নেক্সট ভিডিও আসবে আমার বিয়ের ব্লগ, সম্পূর্ণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা।